রপ্তানি বাণিজ্য নয়, মাদকের আমদানি বাণিজ্য করতে গিয়ে অসম পুলিশের হাতে আটক ত্রিপুরার দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 131 গ্রাম ব্রাউন সুগার। দুই যুবকের বাড়ি রাজধানী শহরের রাজনগর এলাকায়। ধৃত দুই যুবকের নাম রুফুল আমিন এবং ছলমান মিয়া। অসম পুলিশ সূত্রে জানা গেছে, টানা জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্থানীয় মাদক যোগান চক্রের কয়েকজন রাঘব বোয়ালের নাম বলেছে। তদন্তের স্বার্থে পুলিশ কিছু বলছে না। এদিকে পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসু মাতারি জানিয়েছেন, এদিন স্থানীয় একটি চক্রের কাছ থেকে 10টি সাবানের বাক্সে 131 গ্রাম ব্রাউন সুগার কিনে দুই যুবক ট্রেনে চেপে ত্রিপুরায় আসার উদ্দেশ্যে রেল স্টেশনে বসে এবং ট্রেনের অপেক্ষায় ছিল তারা। এদিকে গোপন খবরের সূত্র ধরে পুলিশ তড়িঘড়ি অভিযানে নেমে পাথারকান্দির রেল স্টেশনে পৌঁছে তাদেরকে হাতে নাতে পাকড়াও করে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা। খবরটা পাই আমার স্টাফে রেল স্টেশনত রয়ে আসলে করাটো করার কারণে, আর সেই সময়তে অল্প আগতে আমার স্টাফর রাজপ্রতাপ আর আমার অভিজিৎ গগৈ আর সঞ্জয় স্টাফে দুজন সন্দেহজনক সরকার গ্রেপ্তার করে আর বডি সার্চ করাতে আমার 10টা সাবন কেস পাওয়া যায়। ব্রাউন সুগার আর ইয়ার ইন্টারন্যাশনাল মার্কেট প্রায় 50 লাখের উপর হব। এইখানে ত্রিপুরা সাইডে যাব। কেজন যুবক আটক করেছে, কি কি নাম স্যার? রাহুল আমিন আর সলমান খান নামর এই ত্রিপুরার হয়। আমি ফিউর রিপোর্ট চ্যানেল দিন রাউত।